ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপড় ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন, আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। শুরুতেই বলে নিচ্ছি, আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন, তাই যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার ব্লগটি দেখে নিতে পারবেন। তো প্রথমেই হচ্ছে আজকের ব্লগটি আমি সকালে নাস্তা দিয়ে তো শুরু করছি। তো প্রথমে দেখতে পেলেন আমি কিন্তু সবজিটা ভাজি করে নিব, এর জন্য কিন্তু সবজিটা ভাপে বসিয়ে দিয়েছি আর রুটিগুলো বানিয়ে নিব। তো সবজিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, ভাগা দেওয়ার জন্য আমি শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম, এর মধ্যে এখন এই যে সবজিগুলো দিয়ে দিলাম। তো আজকের সবজি ভাজিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এই সবজির মধ্যে আজকে ছিল হচ্ছে আলু, পেঁপে আর হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে আমি একটা সবজি ভাজি করে রাখলাম যাতে আমার দুই তিন দিন হয়ে যায়, এর জন্য একটু বেশি করেই রেখে দিলাম ভাজি করে। তো এই যে সবজিটা কিন্তু আমার হয়ে গেল। এখন রুটিটা ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন ঝটপট আমি রুটিগুলো ভেজে নিব। আর এই যে দেখুন, এইভাবে করে আমি রুটিগুলো সবগুলো ভেজে নিলাম। তো সকালে নাস্তা করার পর আমরা হচ্ছে দুপুরের রান্নাটা ঝটপট করে নিব। এই যে দুপুরে রান্নার মধ্যে কিন্তু আমি চলে এসেছি, কালকে যে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো কিন্তু আজকে আমি জাস্ট তেলটা গরম করেই কিন্তু মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ওই পাশে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি, চিকেনটাই যে দেখতে পাচ্ছেন, আর ওই ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর আমি চিকেনের মধ্যে কিন্তু কিছু আলুও দিয়ে দিয়েছি। এই যে দেখুন চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা কিন্তু নামিয়ে নিয়েছি, যেহেতু কালকে ম্যারিনেট করা ছিল এর জন্য কিন্তু ঝটপট আমি চিকেনটা রান্না করে নিলাম। তো চিকেনটা নামিয়ে কিন্তু আমি এই পাশের চুলায় আবার ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু ফুটিয়ে উঠেছে, এবং অপর পাশে চুলায় কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু একটু ভেজে নিলাম। এরপর এখানে আদা রসুনের পেস্ট আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব ধরনের মশলা দিয়ে আমি তেলের মধ্যে এক মিনিটের মতো এটাকে ভেজে নিব। এরপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিব। এই যে দেখুন আমি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন রান্না করব হচ্ছে আমি মূলা তরকারি, এর জন্য খুব ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে আজকে মূলাটা রান্না করব। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছের মাথা, লেজ, মানে যে কাটাকুটা ছিল মাছের এগুলো আমি কষিয়ে নিতেছি প্রথমে। তো এটাকে প্রায় 3-4 মিনিট আমি কষিয়ে নিব। এরপরে যে দেখুন আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, এই পানিটা দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিব। এরপর আমি এইখানকার এই যে মাছের যে কাঁটাগুলো আছে এগুলো আমি নামিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন মাছের কাঁটাগুলো কিন্তু আমি নামিয়ে নিলাম, এই যে দেখুন মাছের কাঁটাগুলো নামানো শেষ। এখন ওই বাকি মশলাটা যে আছে এর মধ্যে এখন আমি মূলাগুলো দিয়ে দিব। তো মূলাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে দেখুন ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম কিছুক্ষণ পর। এরপর হচ্ছে এখানে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই যে ভাতটা কিন্তু হয়ে গিয়েছিল, তো ওই পাশের চুলায় কিন্তু আমি আবারও একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ আর হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। এরপর হচ্ছে এখানে হলুদ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া এগুলো দিয়ে আমি একটু এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি।
আর এখন অল্প একটু পরিমাণ আমি পানিও দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর ওই পাশে কিন্তু আমি মুলা তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমি রান্না করে নিচ্ছি ঝটপট। এই যে দেখুন মুলাটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আবারও ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর এই যে এই পাশে যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখানে আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছটা আজকে আমি ভাজবো না, ভাজা ছাড়াই রান্না করব লেবু পাতা দিয়ে। তো এর জন্য কিন্তু আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিলাম। এরপরে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি একটু এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু এম পাবদা মাছটা শুকনা হবে, মানে মাখা মাখা হবে, ঝোল রাখবো না, এর জন্য আমি অল্প একটু পানি দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে দেখুন মূলা তরকারিটা এই পাশে, মূলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে মাছের কাঁটাগুলো উঠিয়ে রেখেছিলাম এই মূলার মধ্যে, এখন আমি মাছের কাঁটাগুলো দিয়ে দিব। মূলাটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে মাছের কাঁটাগুলো এখন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢেকে রাখবো। আর এই যে এই পাশে দেখুন পাবদা মাছটা যে বসিয়ে দিয়েছিলাম, এই ঝোলের পানিটাও কমে এসেছে। তো এইভাবে করে আমি মাছটাকে রান্না করে নিব। আর এই মাছের মধ্যে আমি এখন একটু এই যে দেখতে পাচ্ছেন লেবু পাতা দিয়ে দিচ্ছি, লেবু পাতার ফ্লেভারটা খুবই ভালো আসবে, এর জন্য আমি এই মাছের মধ্যে লেবু পাতাটা দিয়ে দিলাম। লেবু পাতা দিয়ে আজকে পাবদা মাছটা রান্না করলাম। এভাবে রান্না করলে কিন্তু পাবদা মাছটা খুবই টেস্টি হয়। এই লেবু পাতার পাবদা মাছটা আপনারা অবশ্যই একদিন করে দেখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছটা কিন্তু হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে নামিয়ে নিব এখন। এই যে দেখুন পাবদা মাছটা নামিয়ে নিয়েছে, এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন বাসায়। তো এই যে আমি আবারও কিন্তু আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্রথমে এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুনের পেস্ট আর হচ্ছে লবণ দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর মূলা তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, মূলা তরকারিটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো এখানে যে মশলাটা কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি আজকে রান্না করব হচ্ছে মুড়ি ঘন্ট, কাতল মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট রান্না করব। এর জন্য প্রথমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে দেখুন মূলা তরকারিটা কিন্তু আমি বেড়ে নিয়েছি, মূলা তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে দেখুন। তো আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না, থাকলে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, এখন এই যে মশলাটা খুব ভালোভাবে এভাবে করে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি যে মাছের মাথাগুলো আছে, কাতল মাছের মাথাগুলো, এগুলো এখন দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে মাথাগুলো এই যে দিয়ে দিলাম এখন। তো এগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। তো যখন কষানো হয়ে যাবে তখন আমি এই মাছের মাথাগুলো উঠিয়ে রাখবো, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছের মাথাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই যে মশলাটুকু আছে প্যানের মধ্যে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব মুগ ডাল। এই ডালটা আমি ভেজে রান্না করিনি, অনেকে ভেজে রান্না করে। তো ভেজে রান্না করলে কিন্তু ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আমি সবসময় ডালটা না ভেজেই রান্না করি। আর ডালটা কিন্তু আমি 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে। আর এখন এই যে ডালটা মশলার সাথে মিশিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখব এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তো এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, ডালটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এভাবে মুড়ি ঘন্ট রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনারা যারা এখনও মুড়ি ঘন্ট রান্না করেননি অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন, ট্রাই করে দেখবেন।
আর মাছের মাথাগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমার মুড়ি ঘন্ট হয়ে গিয়েছে, নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর এই যে আপনাদের মাঝে এক নজরে আবারও দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে কী কী রান্না হয়েছে। এই যে মুড়ি ঘন্টটা দেখতে পাচ্ছেন, খুবই মজা হয়েছে কিন্তু। আর কালকের আমার অল্প একটু ডাল ছিল, এই ডালটাও আমি বের করে নিয়েছি। আর এই যে আলুটা দেখতে পাচ্ছেন, আমি আলুটা কিন্তু এভাবে করে রেখেছি, খাওয়ার সময় আমি আলুটা ভর্তা করে নিব। তো এখন হচ্ছে আমি গোসল করতে চলে যাব, গোসল করে নামাজ টামাজ পড়ে তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো ছাদের গাছগুলো আমি দেখতেছিলাম আর একটু শ্যুট করতেছিলাম। আর আমার গাছ দেখতে বরাবরই খুবই ভালো লাগে, গাছ আমার খুবই পছন্দ, তাই ছাদে গেলেই আমি গাছগুলোকে একটু শ্যুট করে নিই আর আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমলা গাছ, দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো কমলা ধরে আছে। আর এই যে লেবু গাছ দেখতে পাচ্ছেন, এর আগেও কিন্তু লেবু গাছটা দেখিয়েছিলাম, অনেকগুলো লেবু ছিল, এখন দুই একটা আছে এই যে দেখতে পাচ্ছেন, খুব বেশি লেবু নেই এখন। আর এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এখন আপনারা দেখতে থাকুন এই ছাদের গাছগুলো, আমি আপনাদের একটু দেখাচ্ছি। আর আপনাদের মাঝে এখন শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন একটা গোলাপ ফুল, এত সুন্দর কালার ছিল গোলাপ ফুলটা, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এই যে এই গাছগুলো দেখুন কি সুন্দর কালারফুল, খুবই ভালো লাগছিল গাছগুলো দেখতে। আর এই যে এখানে লেমন গ্রাস দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা ছাদ থেকে নেমে যাব, মানে বাসায় চলে যাব, কারণ কিছুক্ষণ পরই হচ্ছে সন্ধ্যার আজানটা দিয়ে দিবে, নামাজ পড়তে হবে, এর জন্য আমরা চলে যাব। আর আপনাদের ভাইয়া মাগরিবের নামাজ যখন পড়তে যাবে তখন বাহিরে থেকে আজকে বললো যে চিতই পিঠা নিয়ে আসবে। আর আমি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কালকে কিন্তু এগুলো রেডি করে রেখেছিলাম বেগুনি আর আলুর চপ ভাজবো বলে, তো কালকে আর ভাজা হয়নি, এর জন্য ভাবলাম যে আজকে অল্প করে ভেজে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু বেগুনি ভেজে নিলাম প্রথমে, এরপর হচ্ছে এখানে কিছু আলুর চপও ভেজে নিলাম। আর আপনাদের ভাইয়া হচ্ছে এই যে চিতই পিঠা নিয়ে এসেছে, আর আজকে বাড়িতে মেহমান এসেছে, এর জন্য কিন্তু একটু বেশি রান্নাবান্না হয়েছে। তো যাই হোক, এগুলো এখন আমরা খেয়ে নিব। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে